আসুন আমরা মুমিন হতে চাই, কি হতে চাই? দল মত নির্বিশেষে কোরআন থেকে আমরা হিদায়ত পাওয়ার নিয়তে সুন্দরভাবে সকলের সুচরিত কণ্ঠে কোরআনের আয়াতটি আমরা তেলাওয়াত করব, পাবেন না? তেলাওয়াত করবেন, প্রত্যেকটি অক্ষরে আল্লাহ 10টা করে নেকি আপনার আমল নামায় দিয়ে দেবে। আশেপাশে অনেক মহিলা মা বোনকে আমি দেখতে পাচ্ছি, আপনারা একটু আড়ালে চলে যান, মা বলে বললাম, অনেক বোনেরা আছেন সরে যান, আপনারা কেন এখানে, আপনাদের মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আছে তো, যান ওখানে, যান ওখানে তো দেখা যাচ্ছে, যান, এত দেখার ইচ্ছে ইউটিউবে সার্চ দিয়েন আমার নাম্বারে, তাহলে আমাকে দেখতে পাবেন, চলে যান। আসুন দল মত নির্বিশেষে কোরআন থেকে হেদায়েতের মন নিয়ে আমরা মুমিন হতে চাই, কি হতে চাই? দল মত নির্বিশেষে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم سوره التوبه কোন সূরা সবাই বলে সূরা তাওবা 112 নম্বর আয়াতে কারিমা এই আয়াতে কারিমায় 9টা গুণের কথা বলেছেন আল্লাহ পাক কয়টা গুণের কথা সবাই বলেন আরো জোরে জোর হয় নাই আরেকটু জোরে 9টা গুণের কথা আল্লাহ পাক বলেছেন কোন বান্দা কোন বান্দি যদি এই 9টা গুণ যদি ধারণ করে লালন করে পালন করে তাহলে তার জন্য অবশ্যইল মুমিনিন তাদের জন্য জান্নাত অবধারিত জোরে বলুন সুবহানাল্লাহ পরের টাকারে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক বলতেছেন আত্তাইবুন মুমিন বান্দার প্রথম নম্বর গুণ হচ্ছে আত্তাইবুন মানে মুমিন বান্দারা তওবাকারী হবে কি করে হবে আমরা ভুল করে ফেলি আমরা অপরাধ করে ফেলি অন্যায় করে ফেলি পৃথিবীর কেউ না জানলেও আপনার অপরাধ আমার অপরাধ আমার কাছে জানা আছে না না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়া মৈত্র তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পড়েন না সবাই দয়া মৈত্র প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় জোরে বলুন আমিন তাহলে মুমিন বান্দার প্রথম নম্বর গুণ হচ্ছে আত্তাইবুন মুমিন বান্দারা তওবাকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রাহিম সূরা মায়েদার 74 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন
তবে কি তারা তওবা করবে না আমার কাছে ক্ষমা চাইবে না আমার কাছে যদি তারা তওবা করে তাদের অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব আমি তো ক্ষমাকারী আমি তো মেহেরবান জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক আরেক জায়গায় সুন্দর করে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বান্দারগণ হে মুমিনগণ তোমরা যদি অপরাধ করে ফেলো তোমরা যদি অন্যায় করে ফেলো যদি তোমাদের উপলব্ধি আসে উপলব্ধি আসার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ তওবা করো তওবার মতো যদি তওবা করতে পারো তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা তো তওবা করতে চাই না বিশ্ব নবীজি প্রত্যেকদিন 70-এর অধিক কোন কোন বর্ণনায় এসেছে বিশ্ব নবীজি 100 বার তওবা করতেন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি 100 বার রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ নবী বলেন হে লোক সকল হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আমি নবী প্রতিদিন 100 বার করে তওবা করি যেই নবীজির কোনো গুনাহ ছিল না কোনো অপরাধ ছিল না তার কোনো পাপ ছিল না তার চরিত্রে কোনো সমস্যা ছিল না তার চরিত্র সার্টিফিকেট দিয়েছিলেন কে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ পাক বলেন হে নবী আপনি পুত পবিত্র এবং উত্তম চরিত্রের উপর প্রতি আপনি কেন নিরাশ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দারে কেন তুমি নিরাশ কেন তুমি হতাশ ফিরে আসো বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো তোমার গুনাহ যদি হয় খালের পানির সময় আমি আল্লাহর দয়া ক্ষমা সাগরের পানির সময় ধরে বলুন সুবহানাল্লাহ তোমার গুনাহ তোমার অপরাধ তোমার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া ক্ষমা আসমানের সমান জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার কাছে একজন মহিলা আমি ইশার নামাজ পড়ে বাড়িতে গিয়েছিলাম একজন মহিলা এসে বলতেছে ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আমি তো বড় অন্যায় করেছি বড় অপরাধ করেছি আবু হুরায়রা বলে তুমি কি করেছো কি অন্যায় করেছো কি অপরাধ করেছো কি গুনাহ করেছো সেই মহিলা বলে ও আল্লাহর নবীর সাহাবী আমি তো জিনা করেছি জিনা করার পর কি ব্যাপার সবাই উঠে চলে যাচ্ছে আমাকে একা ফেলে দিয়ে যাচ্ছে সবাই আল্লাহ রে আপনারা মুরব্বি কিছু লোক আসেন না আমাকে তো একা রাখলে আমাকে ভয় লাগবে তো আসেন 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 আল্লাহর রহমত আছে কোনো ভয় নেই আসেন উপরে আসেন দুই পাশে দুইজন ভিডিও হচ্ছে তো এলা কিছু বোঝে না আসেন এই সারোয়ার ভাই আসেন না উপরে আসেন মুরব্বি শ্রেণীর বাবাজিরা খারাপ লাগতেছে কি শেষ করে দেব মোনাজাত করব যখন খারাপ লাগবে বলবেন আপনারা আমার কোনো এনার্জি নাই বেশি আলোচনা করার কোনো অভ্যাস নাই ছোট মানুষ যেটুকু আলোচনা করব যত সংক্ষেপে করব তত আমার ভালো আমার ভাইরা ওই মহিলাটা ভালো আছে ওই মহিলাটা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবী আমি জিনা করেছি জিনা করার পর আমার গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানকে আমি আসার দিয়ে মেরে ফেলেছি আমি নিজে হাতে হত্যা করেছি আমার এই অপরাধ আমার এই গুনাহ আল্লাহ কি মাফ করবে নাকি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাগ হয়ে বলতেছেন দূর হয়ে যাও তোমার মতো পাপীকে তোমার মতো গুনাহগারকে তোমার মতো পাপিষ্ঠকে আল্লাহ কোনোদিন মাফ করবে না এই মহিলাটা
মাথায় আঘাত করতে করতে সে যাচ্ছে আর বলতে আহারে আমার এই সৌন্দর্য আমার এই রূপ কি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ার জন্য সৃষ্টি করেছে মহিলাটা কান্দিতে কান্দিতে ওখান থেকে চলে যাচ্ছে পরের দিন ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এশার নামাজ পড়ে আমি বাড়িতে গিয়েছিলাম আমার কাছে একজন মহিলা এসে এরকম এই বৃত্তান্ত করেছে হুজুর এরকম বর্ণনা দিয়েছে সে অন্যায় করেছে সে জিনা করেছে পাপ কাজ করেছে তার গর্ভে সন্তান হয়েছিল সেই সন্তানকে সে নিজে হত্যা করছে হুজুর আমি তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি বিশ্বনবী বলেন আবু হুরায়রা কেন তুমি এই কাজ করেছো তুমি তো অপরাধ করেছো ওই মহিলাকে খুঁজে বের করো ওই মহিলাকে যা সুসংবাদ দাও ওই মহিলা যদি তওবার মতো তওবা করতে পারে তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আবু হুরায়রা দৌড় দেওয়া শুরু করলো খুঁজতে লাগলেন ওই মহিলাকে খুঁজতে খুঁজতে ওই মহিলাকে খুঁজে পেলেন যা বলতে ও মহিলা আমি তো গত রাত্রে তোমাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম ফজরের নামাজ পড়ে আমার বিশ্ব নবীজি দয়াল নবীর কাছে আমি তোমার কথাগুলো উপস্থাপন করেছি বর্ণনা করেছি আল্লাহ নবী তোমার ব্যাপারে বলেছে তুমি যদি তওবার মতো তওবা করতে পারো তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে ওই মহিলা আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাটিতে জমিনে সিজদায় অবনত হয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার মতো এত বড় গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করার জন্য তোমার দরজা খুলে রেখেছো সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আল্লাহর দরবারে মাফ চাইলেন এজন্য আল্লাহ পাক বলেন বান্দারে যত বড় অপরাধ করো না কেন যত বড় অন্যায় করো না কেন আমার কাছে তওবা করো তওবার মতো যদি তওবা করতে পারো তাহলে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ দুইটা সময় তওবা কবুল হয় না একটা হচ্ছে বাদাল গরগরা যখন মৃত্যুর সময় আজরাইল যখন কাছে আসে মানুষ তখন আজরাইলকে দেখে ভয়ে তার গলার ভেতরে গড়গড়ানি শুরু হয়ে যায় কোনো কথা বলতে পারে না ওই সময় যদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসিকে যদি আপনি নিয়ে এসে তওবা করান ওই তওবা কিন্তু আল্লাহ কবুল করবে না কথা বলুন ঠিক কি না দুই নম্বরে যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে কিয়ামতের আগে ওই সময় যদি আপনি যত তওবা করেন না কেন ওই তওবা আল্লাহ কবুল করবে না এই দুইটা সময় ছাড়া যে কোনো সময় 24 ঘন্টার ভেতরে আপনি যদি তওবা করেন অপরাধ করে যদি আল্লাহর কাছে তওবা করেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে তওবা করতে হবে যুবক বয়সে কখন কখন নাকি বয়স্ক হলে নাকি যখন মৃত্যুর সময় আজরাইল আসবে তখন কখন করতে হবে যুবক বয়সে যদি তওবা করেন এই সময় যদি আল্লাহকে তোমার জীবনটা যদি তুমি অক্ষ করে দিতে চাও যদি ইবাদত করো এই ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য হবে কথা বলুন ঠিক কিনা সময় মতো বিয়ে করতে হবে তাহলেই তোমার নফসকে তোমার চরিত্রকে তুমি হেফাজত করতে পারবে কথা বলুন ঠিক কিনা যারা পিতা মাতা আছেন যারা ওই মাহফিলে আমি ওয়াদা করে নিছিলাম ওই মাহফিলে ছিলেন আপনারা কেউ ছিলেন আজকে ওয়াদা করে নিতে চাই যারা ছেলের বাবা যারা আছেন যারা ছেলেকে এখনো বিবাহ করার নাই তারা হাত তোলেন তো দেখি ছেলের বাবা যারা আছেন ওই মাহফিলেও যখন বলি ছেলের বাবা যারা আছেন হাত উঠেন কেউ হাত উঠায় না এখানেও কেউ হাত উঠায় না কিছু বুঝি না ছেলের বাবা ছেলে বোঝেন চ্যাংরার বাবা যারা আছেন হাত উঠান হাত উঠান চিৎকার দিয়ে বলুন আল্লাহ আর বলুন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিবাহ করাতে চাই আল্লাহ তুমি তৌফিক দাও আমিন হাত নামান এবার মেয়ের বাবা যারা আছেন মেয়ের বাবা হাত উঠান একজন দুইজন তিনজন চারজন হাত উঠান মেয়ের বাবা যারা এখনো মেয়েকে বিবাহ দেন নাই হাত উঠান জোরে বলুন আল্লাহ আমার মেয়েকে সময় মতো
বিবাহ দিতে চাই আল্লাহ তুমি তৌফিক দাও হাত নামান এবার আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা বিবাহ করো নাই তারা হাত উঠাও এই তোমরা হাত তোলো না কে তোমরা বিয়ে করছো নাকি বিয়ে করছো হাত উঠাও চিৎকার দিয়ে বলো আল্লাহ আল্লাহ আরো জোরে বলো আল্লাহ সময় মতো বিবাহ করতে চাই আল্লাহ তুমি তৌফিক দাও জোরে বলো না আমিন বিবাহ যে খুশি দেখেন সবাই বিবাহ তো একটা সফের কাজ কত বড় একটা বরকতের কাজ সবাই খুশি হয়ে গেছে ছেলের বাবা খুশি মেয়ের বাবা খুশি পাত্ররা তো আরো খুশি মাইকের আওয়াজ শুনে ওদিকে মহিলা প্যান্ডেলের পাত্রীরা কুলকুল করে খুশি হয়ে গেছে ঠিক কি না সেই জন্য যে সমাজে বিবাহ সহজ সেই সমাজে জেনা কঠিন যে সমাজে জেনা সহজ সেই সমাজে বিবাহ কঠিন কথা বললাম ঠিক কি না আপনার ছেলে আপনার মেয়েকে সময় মতো বিবাহ দেবেন সময় মতো বিবাহ না দিয়ে আপনার ছেলেকে আপনার মেয়েকে 3G 4G মোবাইল দিয়েছেন তারা যে কি করতেছে নিজের চরিত্রকে তারা ধ্বংস করে দিচ্ছে সময় মতো বিবাহ দেবে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে গুনাহ থেকে বেঁচে থাকবে সময় মতো বিবাহ দেবেন না বয়সের ভারে যে অপরাধগুলো করবে যে খারাপ কাজগুলো করবে আপনি পিতা আপনি মাতা আপনি অভিভাবক ওগুলো পার্সেন্টেজ হিসেবে আপনার কাঁধেও সেই গুনাহগুলো আসবে কথা বলুন ঠিক কিনা সেজন্য সময় মতো বিয়ে দেবে